নমস্কার সকলকে আর স্বাগতম জানাইছো আমার আন একটা নতুন ভিডিও লই। আর এতিয়া আজির ভিডিওটো কি বলি কম, আপনাদের সকলকে সকলে হয়তো গম পাইছে যে আমার সম্মানীয় বিশিষ্ট অভিনেতা নিপন গোস্বামী স্যারদেব এই পৃথিবীত নাই, তেখেত পরলোক প্রাপ্তি ঘটিছে তেখেতর। আর খুবই দুঃখিত যে তেও আমার মাজত নাইকিয়া হেরাই গল, কিন্তু দি গল তেওঁর অপূরণীয় সম্পদবর, দি গল আমাক বিভিন্ন ধরনের ছবিব, যাব ছবি চাই আমি ডাঙর হয়েছো বিভিন্ন ধরনের। মই ইনফ্যাক্ট মই তেওঁক পার্সোনালি লগও পাইছো, মই যেতিয়া আকাশবাণী নগাঁওত কাম করে আসছিলো তেতিয়া তেখেতক লগ পাইছিলো। খুবই এজন কি বলি কম, এজন মানে মাটির মানুষ আছিল তেখেত, ইমান মরমিয়াল আসলে, মানে চিনাকি অচিনাকি বলে নহয় যে আপনি আজি প্রথম যে লগ পাইছে তেনেকুৱা নেলাগে, তো ইমান ধুনিয়া মরমিয়াল আসলে সেই দিনটলে মোৰ মনত পৰি গৈছে আজি। গতিকে এতিয়া আজি বিশেষকৈ আজি দিনের 9টা বজাত নেমকেয়ার হসপিটালত ঢুকাইছে বলে খবরটো পাইছো, আর বর্তমান আনি আছে জ্যোতিষচিত্র বনলৈ, তেখেতক আজি ৰাতিটো রখা হব তাতে, সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব, তারপর কাইলৈ পুৱা 9 বজাত অন্তিম ক্রিয়া করব। সেই মর্মে আমি মই আর মিন্ময় গৈ আছো তালৈ, অলপমান চাও আমিও যদি সুযোগ পাও তেখেতক অন্তিমবার দেখিবলৈ তারে চেষ্টা করিম, লগতে আপনাদেরকে দেখাম। গতিকে ভিডিওটো চাই থাকিব শেষলৈকে। এইখিনিতে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিব লৈছো আকাশবাণী নগাঁও যেতিয়া মই কাম কৰি আছিলো তেতিয়া নিপন ছাৰৰ লগত একপি ফটো উঠিছিলো, স্মৃতি স্বৰূপে সেই ফটোকপি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিব লৈছো। তেখেতৰ সান্নিধ্যলৈ আহিব পাই নিজকে ধন্য মানিছো, এতিয়া মানে কি বুলি কম আৰু, ভাষা নাইকিয়া। আৰু এই ফটোকপিৰে আজিৰ ভিডিঅ'টো সমাপ্ত কৰিছো, লগতে তেখেতৰ বিদেশী আত্মাৰ সদগতি কামনা কৰিলো, ধন্যবাদ।